সৌদি আরবে বৈধভাবে থাকতে হলে আকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনিবার্য একটি বিষয়। তাই সৌদি আরবে আকামার মেয়াদ শেষ হওয়ার আগেই আকামা রিনিউ করতে হয়। সৌদি আরব প্রবাসীরা আকামা রিনিউ করতে নতুন এক শর্ত দিয়েছে সৌদি সরকার। এখন থেকে আকামা নবায়ন করতে হলে ইজার নেটওয়ার্কের মাধ্যমে আগে বাসা বাড়ি ভাড়ার চুক্তিপত্র মানে আকতিজার দাখিল করতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন মন্ত্রণালয়। এর আগে গত বছর মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্যতামূলক করা হয় যে প্রবাসীদের আকামা নবায়নে মক্তব আমেলের সম্মতি তখনই মিলবে যখনই একজন প্রবাসী তার বাসা বাড়ি বা ফ্ল্যাটের বৈধ চুক্তিপত্র এবং সকল আনুষ্ঠানিকতা ইজার নেটওয়ার্কের মাধ্যমে দাখিল করবে। তবে যারা সৌদি আরবে নতুন এবং এটি একাকী করতে পারবেন না, তাদের জন্য একজন মিডলম্যানের মাধ্যমে কাজটি সম্পন্ন করার অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। সৌদি শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই আইনের ফলে প্রবাসীরা ঘরে বসে প্রতি মাসেই কিংবা বাৎসরিক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারবে। তাই যে সকল প্রবাসী ভাইয়েরা আপনাদের আকামা নবায়ন করবেন, আপনাদের বাসা ভাড়ির চুক্তিপত্র ইজার নেটওয়ার্কের মাধ্যমে দাখিল করে নেবেন, আর নয়তো আপনাদের আকামা নবায়নের আবেদন গ্রহণযোগ্য হবে না। সৌদি সরকারের নতুন এই নিয়মের ফলে প্রবাসীরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। অনেক প্রবাসীরা দু চারজন মিলে একই বাসাতে বসবাস করত কিংবা একজনের জায়গায় আরেকজন থাকতে পারত, কিন্তু এখন থেকে যদি আপনার নামে বাসা ভাড়া না থাকে তাহলে কিন্তু আপনি আপনার আকামা নবায়ন করতে পারবেন না। খবরটি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।